নমস্কার বন্ধুরা, মনিশ বেঙ্গলি হোমে আপনাদের সবাইকে স্বাগত। এর আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা করোনা পরিস্থিতি উদয় হয়েছিল এবং সবাই মিলে আমরা 21 দিন হোম আইসোলেশনে ছিলাম। তো কীভাবে আমরা হোম আইসোলেশন কাটিয়েছি এবং কীভাবে সেই পরিস্থিতি কাটিয়ে উঠে আজকে সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি এবং অবশ্যই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছি, এখনো পর্যন্ত আর অন্যরকম কোনো অসুস্থতা আমাদের কারোরই নেই, তো সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করবো যখনই আমি বলেছিলাম। শেয়ার করার কয়েকটা কারণ হচ্ছে যেভাবে করোনার ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ এভাবে পরপর ওয়েভ আসতে থাকছে, তো আমরা খুব বেশি দিন হয়তো কোনো পরিবারেই কেউ আক্রান্ত হয়নি এই কথাটা আর বেশি দিন বলতে পারবো না। তো সেই জন্য প্রত্যেক পরিবারই যদি আমরা একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখি যে আমরা এটাকে আক্রান্ত আমাদের পরিবারের কেউ হলে আমরা কীভাবে সেটাকে মেনে চলবো এবং যদি অল্প বিস্তর আক্রান্ত হন তাহলে আমরা কীভাবে হোম আইসোলেশনে থাকবো, কীভাবে একাধিক সদস্য যাতে আক্রান্ত না হন সেই বিষয়গুলোকে আমরা মেনে চলবো এবং একটা ডিসিপ্লিনড ওয়েতে 21 দিন আইসোলেশনে থেকে সবাই সুস্থ স্বাভাবিকভাবে আমাদের নর্মাল লাইফে ফিরে আসবো, সেই চিন্তাভাবনাটা যদি আমরা আগে থেকে করে রাখি, সেই মেন্টাল প্রিপারেশন, ফিজিক্যাল প্রিপারেশন সবটাই যদি আমরা আগে থেকে নিয়ে রাখি, আমার মনে হয় এই পরিস্থিতিকে জয় করা খুব একটা কঠিন হয়ে উঠবে না। তো এবার সবথেকে বড় যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যখন আমরা প্রথম এরকম ডাক্তারবাবু বললেন যে আমাদেরকে আইসোলেশনে থাকতে হবে, তখন আমি নিজেও ইউটিউবে অনেক সার্চ করেছিলাম যে কীভাবে প্রপারলি হোম আইসোলেশনে থাকতে হবে, কীভাবে আমরা প্রত্যেকটা মেম্বার যাতে আরও অসুস্থ না হয়ে পড়ি সেটা মেনটেন করবো, কীভাবে খাদ্য তালিকা মেনটেন করা উচিত, কী কী করা উচিত তার সাথে, সেটার জন্য ইউটিউব সার্চ করে আমরা কিছু কিছু ক্ষেত্রে পেয়েছি যেগুলো আমাদের পরিবারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু সবার পরিবারের পরিস্থিতি যেহেতু আলাদা আলাদা সমস্ত কিছুই যে সব পরিবারে অ্যাপ্লাই করা যাবে সেটাও নয়, তো সেগুলোকে নিজেদের মতো কিছু কিছু ক্ষেত্রে ম্যানিপুলেট করে নিতে হবে, নিজেদের মতো করে নিয়ে সেইভাবেই চলতে হবে, কিন্তু একটা ফ্রেমওয়ার্ক যদি আমরা করে রাখি সেই ফ্রেমওয়ার্কটা কিন্তু আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দেবে এবং সত্যি কথা বলতে কি এই সময়ে এই ডিসিপ্লিন লাইফ লিড করাটা ভীষণ জরুরি। নিজেদের কিছু লাইফস্টাইল চেঞ্জেরও প্রয়োজন আছে, যেমন ধরুন আমরা সাধারণভাবে যে খাবার দাবারগুলো খাই, যেভাবে আমরা থাকি একসঙ্গে পরিবারের সবাই একসঙ্গে সেভাবে থাকতে পারবো না, হয়তো সেই খাবারগুলো খেতে পারবো না, অতিরিক্ত কিছু ওষুধপত্র আমাদের খেতে হবে, কিছু প্রিকশন মেনে চলতে হবে, কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও আমাদের অনেক বেশি নজর দিতে হবে, তো সেই সব জিনিসগুলো নিয়েই আলোচনা করব আজকে আপনাদের সঙ্গে। আপনাদের কাছে একটাই অনুরোধ, একটু শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আর যদি মনে হয় যে এটা আপনাদের কোনোভাবে সাহায্য করছে তো ছোট্ট লাইক করবেন, আমাদের পরিবারের সদস্য হবেন আর অবশ্যই মনিশ বেঙ্গলি হোমে আপনাদের আবার 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 স্বাগত আমাদের সঙ্গে থাকার জন্য। চলুন দেখে নিই কীভাবে আমরা কাটিয়েছিলাম আমাদের 21 দিনের হোম আইসোলেশন। এই আইসোলেশনের সময়টাতে সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে একটা রুটিন বানিয়ে নেওয়া নিজেদের মতো করে। আমরা একটা রুটিন মেনটেন করেছিলাম, আপনাদের একটুখানি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা ঠিক সকাল 7:30 সবাই ঘুম থেকে উঠে পড়তাম। এবার 7:30 থেকে 8:30 পর্যন্ত আমরা নিজেদের সকালের কাজকর্ম যেমন ধরুন ব্রাশ করা বা আর যা যা আমরা সকালবেলা উঠে করি সেগুলো করার জন্য আমরা রাখতাম, আর তার সাথে এই সময়টা সবাই প্রাণায়াম এবং ব্রিদিং এক্সারসাইজ করার জন্য একটা সময় রেখেছিলাম।
এই ব্রিদিং এক্সারসাইজগুলো কিন্তু এই সময় ভীষণ জরুরি। তাই এখানে একটা সময় যদি আপনারা রাখেন আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এটা করে নেন তাহলে সারাদিন অনেক বেশি ভালো থাকবেন। এরপরে 8:30টার সময় আমরা একটা চা খেতাম। এই চাটা কিন্তু সাধারণ চা খেতাম না, এটাকে আমরা অনেক সময় কাড়া বলছি সবাই। কী দিয়ে বানানো হতো সেটা আমি পরে বলছি। অনেক কিছু জিনিস দিয়ে একটা আয়ুর্বেদিক চা টাইপের আমরা বানানোর চেষ্টা করতাম, এটা দিয়ে আমরা দিনের শুরুটা করতাম। তারপরে আমাদের ব্রেকফাস্ট, সেটা ওই 9:30টার মধ্যে আমরা ব্রেকফাস্টটা সেরে নিতাম। এটা হচ্ছে জলখাবার। এরপরে আমাদের 10:00টার সময় ছিল জলখাবারের সঙ্গে কিন্তু কিছু পরে ওষুধও ছিল, সেই ওষুধগুলো খাওয়া যেত, খাওয়া হতো। এখানে মাল্টিভিটামিনটা আমরা সাধারণভাবে সকালবেলা খাওয়ার চেষ্টা করতাম। সকাল 10:00টায় আমরা প্রথমবার ভেপার নিতাম, এবং এই যে ভেপারটা নিতাম এটা এই যে কাড়াটা বানানো হতো সেই যে আয়ুর্বেদিক জিনিসপত্রগুলো দিয়ে সেগুলোকেই রেখে দিতাম আমরা, সেটাকে ফুটিয়ে জলটা তৈরি করে প্রত্যেকের আলাদা আলাদা বাটিতে দিয়ে দেওয়া হতো, সেটা দিয়ে আমরা ভেপারটা নিতাম। তারপরে আমাদের কাজ ছিল প্রত্যেকের যে নিজেদের বিছানা ইত্যাদি সেগুলো আলাদা আলাদা ভাবে জানলার কাছে বা এই সমস্ত জায়গায় তাতে রোদে দেওয়া। আমি এটার জন্য 10:15 করে নিলাম। বিছানা একদম সুন্দর করে পরিষ্কার করে সেটাকে যতটা পারা যায় যদি সম্ভব হয় তাহলে একটু রোদে দেওয়া, বিছানা বালিশ এগুলো সব কিছু। এবং অবশ্যই আমি বললাম এগুলো আলাদা আলাদা জায়গায় দিতে হবে, আমাদের যেহেতু গ্রামের বাড়ি এবং বাড়িতে অনেকটাই আলাদা করে দেবার জায়গা রয়েছে তাই এগুলো আলাদা জায়গায় দেওয়া হতো। এটার পর 11:00টার সময় প্রত্যেকে নিজেদের আগের দিনের যে জামা কাপড়গুলো একটা সাবান জলে ভিজিয়ে রাখা হতো, প্রায় 24 ঘন্টা মতো ওটা সাবান জলে ভিজিয়ে রাখা হতো, সেইটাকে কেচে ফেলা, জামা কাপড়গুলো কেচে দেওয়া হতো। এই বাদবাকি এরপরে যে সময়টা ধরুন 11:15 থেকে 12:30 বা 1:00 পর্যন্ত এই সময়টা আমি রান্না বান্নার কাজে লাগাতাম, রান্না। এর সঙ্গে বিছানা রোদে দেওয়ার সঙ্গে আরও একটা জিনিস আমরা রোদে দিতাম, সেটা হচ্ছে জলটাকে রোদে দিয়ে রাখতাম, জল, এটা স্নানের জল। স্নানের জলটাকে রোদে দিয়ে সেই রোদে দেওয়া জলটাতেই আমরা স্নান করার চেষ্টা করতাম। এরপরে রান্নার পর যখন আমার রান্না চলছে তার মধ্যে 12:30 নাগাদ, 12:30 থেকে 12:45 বা 1:00 পর্যন্ত আমাদের প্রত্যেকে স্নানের সময় ছিল। স্নান করার আগে, স্নান করার সময় প্রত্যেক দিন কিন্তু টয়লেট ভীষণ ভালো করে পরিষ্কার করতে হবে। আমাদের প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে যেহেতু ঘরেতে অ্যাটাচ বাথ ছিল প্রত্যেকে যে যার বাথরুম পরিষ্কার করে নিতেন এবং প্রত্যেককে আলাদা আলাদা বাথরুম ব্যবহার করার জন্য আলাদা করে একজনকে আরেকজনকে ব্যবহার করতে হয়নি বা পরিষ্কার করতে হয়নি, এই জন্য প্রত্যেকের কিন্তু এই সময় বাথরুম পরিষ্কার করে নেওয়াটাও খুব জরুরি। ঠিক 1:30টা আমাদের ছিল খাবার সময়, এটা আমাদের দুপুরের খাওয়া। দুপুরের খাবার পর প্রত্যেকে কিন্তু যে যার নিজের বাসন থালা ইত্যাদি যেটা ছিল সেটা সবাই যে যার ওই টয়লেটে একটা করে স্কচ ব্রাইট আর ভিমবার রেখে দেওয়া হয়েছিল, যে যার নিজের মতো করে ওটা পরিষ্কার করে ওখানেই আলাদা করে শুকনো করে রেখে দিতেন। এই জন্য খাওয়ার সঙ্গে আমি থালা ধোয়াটাকেও অ্যাড করে দিলাম। এটার পরে মানে এটা যখন অন্যরা করতো, আমি যেহেতু সেন্ট্রালি রান্না টান্নাগুলো করছিলাম তো ধরুন পুজো করা ইত্যাদি অন্য কাজগুলো আমি এই সময়টা করে নিতাম। 2:30-এর মধ্যে এই সব কাজগুলো আমাদের সেরে নিয়ে 2:30 নাগাদ আমরা দুপুরবেলা একটুখানি রেস্ট নিতাম, দুপুরের বিশ্রাম।
এটাকে আমরা 2 ঘন্টা রেখেছিলাম। 4:30 সময় উঠে এই সময়টা আমরা ফল খেতাম, ফল 4:30 নাগাদ। তারপর আবার ধরুন দুপুরবেলা একটুখানি, বিকালবেলা চাইলে ছাদেতে, যারা যদি রুমের সঙ্গে রুমের ভেতরে বা রুমের বাইরে কোনো জায়গায় একটুখানি হাঁটার জায়গা থাকে, এই সময় একটুখানি হাঁটা চলাও করা যায়, যেহেতু একটু শারীরিক ব্যাপারগুলো, মুভমেন্টেরও খুব প্রয়োজন। এটার পরে আমরা 6টার সময় আবার ওই চাটা খেতাম, চা বিস্কুট। চা মানে কিন্তু সেই আবার ওই কড়া চা। 6:30 সময় আমাদের ছিল একটু মুড়ি বা কিছু, সেটা বলতে পারেন সন্ধ্যের জলখাবার বা সন্ধ্যের খাবার। এরপরে সবাই যে যার নিজের কাজ করা, যেগুলো থাকে সেই কাজগুলো করা হতো। আর সন্ধ্যের খাবারের পর আমি রাত্রে রান্নাটাও এই সময় করে নিতাম। 7:30 থেকে 9:30 পর্যন্ত আমার ছিল বলতে পারেন রান্না করার সময়, এটা আমার রান্নার সময়। যারা রান্না করবেন না বা যারা অন্য কিছু করছেন, যারা আলাদা করে আইসোলেশনে আছেন, তারা তাদের মতো কাজ করতে পারেন। রূপু যেমন এই সময়টা পড়াশোনা করতো ইত্যাদি। মাঝখানে আমরা একটা ওই 8টা নাগাদ আবার একবার, এখানে আমি আলাদা করে লিখছি, 8টা নাগাদ কিন্তু একটা ব্রিদিং এক্সারসাইজ করে নেওয়াটা খুব জরুরি। সন্ধেবেলা এই জলখাবার, সন্ধ্যের খাবারের পরে এই সময়টা আমরা আবার একটা 6:45 বলতে পারেন, 6:45 নাগাদ এই সময় আমার একটা পেপার নিয়ে নিতাম। এরপরে 10টার সময় আমাদের ছিল ডিনার টাইম। তারপরে 10:45 আর একবার আমাদের পেপার প্লাস গার্গেল। এই পেপারটা যতবার নেবেন ততবারে আপনারা গার্গেলটা করে নিতে পারেন নুন জল দিয়ে। আর 11টার সময় একদম আমরা শুয়ে পড়তাম, 11টা থেকে বড় জোর 11:30, সেটা হচ্ছে শোয়া। এই মোটামুটি আমরা এই রকম একটা রুটিন মেনটেন করে চলেছি। এবার এই তো গেল একটা রুটিন। এই রুটিনের মধ্যে মানে সাধারণভাবে যে খাবার সময়গুলো সেগুলোকে আমরা ভীষণভাবে স্ট্রিক্টলি মেনটেন করেছি। জামা কাপড় কাচাটা প্রতিদিন, ঘরটাকে ভীষণভাবে নিজেরা নিজেদের ঘরকে পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া বা স্যানিটাইজার ইউজ করে মোছা বা অনেক সময় সাবান জল দিয়ে মোছা, এটা আমরা একদিন অন্তর সাবান জল দিয়ে একদিন মোছার ব্যবস্থা করতাম। প্রত্যেকটা ঘরে একটা করে ওই মোছার মগ রাখার ব্যবস্থা হয়েছিল। মোছা বা একদিন সাবান জল হলে পরের দিন আমরা স্যানিটাইজার দিয়ে মোছার চেষ্টা করতাম। স্যানিটাইজার জলের সঙ্গে মিশিয়ে সেটাকে স্প্রে করে নিয়ে তারপর সেটা দিয়ে মোছা, এভাবে করা হয়েছে। আর সাবান জল দিয়ে একটু কাপড় নিয়ে ভিজিয়ে নিয়ে খাট বা ইটগুলোকেও মোছা হতো। বিছানা তো পরিষ্কার হচ্ছে প্রতিদিন, এক দুদিন অন্তর বিছানার চাদরকে চেঞ্জ করা, সেগুলোকে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছিল, রোদে রেখে দেওয়া হতো। একসঙ্গে অতগুলো চাদর কাচা সবার পক্ষে সম্ভব হতো না, সেটা এক মানে যখন শেষের দিকে চাদরগুলো আস্তে আস্তে কাচা হচ্ছিলো। যেটা সব থেকে বড়ো আমাদের বাড়ির ক্ষেত্রে সুবিধা হয়েছিল সেটা হচ্ছে, আমি বললাম প্রত্যেকটা রুমে আমাদের অ্যাটাচ বাথ থাকার জন্য আমরা যারা 4 জন যে 4টে ঘরে ছিলাম সেখানে টয়লেটের প্রবলেমটা হয়নি। কিন্তু যাদের বাড়িতে এতগুলো টয়লেটের প্রভিশন নেই তাদের ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা হতে পারে। তারা কিন্তু চেষ্টা করবেন যে একই টয়লেট যদি ব্যবহার করতে হয় তাহলে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব সেটা রাখা। এখন তো শুধুমাত্র এই ভাইরাসের সঙ্গে আমাদের লড়াই নয়, তার সঙ্গে আরও কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফাঙ্গাস ইত্যাদির প্রবলেম তো চলছেই, সেটাও জানেন আপনারা। তো তার থেকে বাঁচার জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা বড় জিনিস। আর প্রতিদিন আমরা যেটা করতাম সেটা হচ্ছে সার্জিক্যাল মাস্ক ইত্যাদি যেগুলো ব্যবহার করতাম, বা কাপড়ের মাস্ক এবং সার্জিক্যাল মাস্ক দুটোই আমরা ব্যবহার করতাম। সার্জিক্যাল মাস্ককে ভেতরে দিয়ে ওপরে কাপড়ের মাস্ক, সার্জিক্যাল মাস্ক কিন্তু আমরা চেঞ্জ করতাম প্রতিদিন
একবার করে যেটা ব্যবহার হচ্ছে সারাদিন, সন্ধ্যের পরে যখন কেউ সে যা নিজের ঘরে ঢুকে যাচ্ছে তখন কিন্তু সেটাকে একটা জায়গায় রেখে দেওয়া হতো, একটা প্লাস্টিকের ভেতর মুড়িয়ে একদম বন্ধ করে সেটার ভেতর স্যানিটাইজার স্প্রে করে রেখে দেওয়া হতো। সেইগুলোকে পরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে মাটিতে একটা বড় গর্ত করে সেই প্লাস্টিক সমেত ওগুলোকে ওর ভেতরে স্যানিটাইজার স্প্রে করে তার ভেতরে দিয়ে ওপর থেকে একটা আগুন একটুখানি জ্বালিয়ে দিয়ে আমি ওপরে একটা টালি চাপা দিয়ে দিতাম যাতে সেই ধোঁয়াটা বাইরে খুব একটা বেশি স্প্রেড না করে। এইভাবে ওইগুলোকে ডিস্ট্রয় করার চেষ্টা করেছি। আর অন্য কোনোভাবে ডিস্ট্রয় করার পথ হয়তো অন্যরা পেতে পারেন, আমাদের কাছে ছিল না। কাঁড়াটা কীভাবে খেয়েছি সেটা পরে আর একদিন আপনাদের সাথে আলোচনা করবো। এছাড়াও কিন্তু কয়েকটা জিনিস খুব বেশি জরুরি, সেটা হচ্ছে প্রত্যেকদিন যে খাবারটা আপনারা খাচ্ছেন তাতে প্রোটিনের পরিমাণটা যেন সঠিকভাবে থাকে। আমাদের মাছ কিনতে যাওয়ার সম্ভব ছিল না, তো যারা পৌঁছে দিয়ে গেছেন তারা ডিমের ক্রেট ছিল, ডিমটা খাওয়া হয়েছে, যদিও উচিত নয় তবুও আমাদের মাংস অনেকদিন ধরে ডিপ ফ্রিজে স্টোর করে রাখা হয়েছিল। কিছু ক্ষেত্রে প্যাকেট করা যে মাংস আমাদেরকে পৌঁছে দিয়েছেন যারা, সেগুলো তো অল্টারনেটিভ ডেতে আমরা একদিন মাংস একদিন ডিম এভাবে খাওয়ার চেষ্টা করতাম। নিরামিষ আমরা খুব কম খেয়েছি এই সময়টাতে। আর ডাল, অবভিয়াসলি ডাল খাওয়া, আম আমাদের গাছেতে যেহেতু নিজেদের বাড়ির গাছের আম আছে, আমের চাটনি মানে টক জাতীয় জাতীয় খাবার যেগুলো, আর এই সময় খেতেও খুব ভালো লাগছিলো। তেঁতো খাবার চেষ্টা করেছি, যদি নিম পাতা নিজেদের গাছে থাকলে নিম পাতা, বা আপনারা যদি চান এই সময় শিউলি পাতা বা এই ধরনের জিনিসপত্র খেতে পারেন। কয়েকটা জিনিস আমরা কম্পালসারি খেয়েছি, সেটা তুলসী পাতা এবং বাসক পাতাও কাড়ার মধ্যে ফুটিয়ে, এই জিনিসগুলো আমাদের গ্রামের দিকে খুব বেশি করে সর্দি কাশিতে ব্যবহার করা হয়। বলা হয় যে এগুলো খেলে সর্দি কাশি হয় না বা সর্দি থাকলেও সেটা উঠে যায়। রোদে জল দেওয়ার কথা তো আপনাদের আগেই বললাম, বিছানা জিনিসপত্র রোদে দেওয়া, রোদটাও খুব বেশি জরুরি। আর কাপড়ের মাস্কগুলোকেও প্রতিদিন যেমন কাচ্ছেন, জামা কাপড়ও প্রতিদিন সে জামা কাপড় থেকে গামছা বা যা কিছু আপনারা পরছেন বা ব্যবহার করছেন সেটা প্রতিদিন সাবান জলে ভিজিয়ে রেখে একটা নির্দিষ্ট সময় পর তারপরে সেটাকে কাচা। বাথরুমে একটা আলাদা করে আপনারা বালতি রাখতে পারেন, সেখানে এটাকে ভিজিয়ে দেবেন। আরেকটা জিনিস যেটা আমি ইউটিউব দেখে একজন দিদি ঝিনুক দি আমি বলছি, বেইং লাইফ উইথ ঝিনুক চ্যানেলের ঝিনুক দি থেকে আমি এটা শিখেছিলাম, সেটা হচ্ছে হলুদ জল খাওয়া। এটাও কিন্তু অন্যদেরকে খুব বেশি করে খাওয়াতে পারিনি, তবে আমি খেয়েছি। আমি যেহেতু সুস্থ থাকাটা আমার পক্ষে আরও বেশি জরুরি হয়ে পড়েছিল সবার কে একটু দেখাশোনা করার জন্য, স্পেশালি রূপুকে দেখাশোনা করার জন্য। তো হলুদ, কাঁচা হলুদ আমাদের গাছ আছে, কিন্তু গাছ থেকে তুলে কাঁচা হলুদ ব্যবহার করতে পারিনি। সাধারণ যে নর্মাল হলুদ আমরা রান্নায় ব্যবহার করি ওই হলুদকে একটু ঠান্ডা জলের মধ্যে গুলে নিয়ে সেটাকে অল্প ফুটিয়ে নিতাম, ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি নুনটা খেতে পছন্দ করতাম, আপনারা চাইলে অল্প চিনি দিয়েও খেতে পারেন। তো একটু নুন ওর মধ্যে মিশিয়ে আধ কাপ করে ওই গরম গরম খেতে খুব একটা খারাপ লাগে না। হলুদ যেহেতু অ্যান্টিসেপটিক এটাও আমাদের ক্ষেত্রে খুব কাজে দিয়েছে। এটা করতে গিয়ে একটা জিনিস বুঝেছি যে আমাদের প্রাচীন যে পদ্ধতিগুলো ছিল, যেমন ধরুন নিম, যেমন ধরুন হলুদ, এই বাসক, তুলসী, এই সমস্ত ব্যবহারগুলো আবার আমাদের জীবনে ফিরিয়ে আনাটা খুব জরুরি। আর অক্সিজেনের পরিমাণ আমরা গ্রামে থাকার জন্য এর আগেও আপনাদেরকে বলেছি, যেহেতু গ্রামের মানুষ আমরা তো অক্সিজেনের পরিমাণ আমাদের বাড়িতে গাছের পরিমাণ খুব বেশি, তাই অক্সিজেনও অনেক বেশি, সেটা তো আমাদের হেল্প করেছে। ব্রিদিং এক্সারসাইজ যেগুলো করেছি সেগুলো আমি আপনাদেরকে অন্য আরেকদিন আলোচনা করবো, কী কী ব্রিদিং এক্সারসাইজ করেছি। তার সাথে কয়েকটা মুদ্রাও আমরা করেছিলাম কিছু টেনশন বা বলতে পারেন ডিপ্রেশন কাটানোর জন্য, কিছু প্রেশার পয়েন্ট আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করেছি এই সময়। ডিপ্রেশন কাটানোটা খুব জরুরি, বন্ধুবান্ধবদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে যতটা সম্ভব কানেক্টেড থাকার চেষ্টা করবেন, টিভি দেখবেন। আর একটা জিনিস আমরা ভীষণভাবে মেনটেন করেছি, টিভিতে করোনা সংক্রান্ত কোনো খবর চালাইনি। কার্টুন দেখুন, সিরিয়াল দেখুন, মেজাজ হালকা রাখুন। এই কোনো জায়গায় এতজন আক্রান্ত হলো, আক্রান্তের পরিমাণ বাড়ছে, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, লোকে হসপিটালে মারা যাচ্ছে, এই খবরগুলো যত শুনবেন তত নিজেদের মনের মধ্যে নেগেটিভ ফিলিংস আসবে, আর নেগেটিভিটি কিন্তু আমাদেরকে ভীষণভাবে ডাউনওয়ার্ড নিয়ে যায়। তার জন্য পজিটিভ থাকুন, নিজেকে সবসময় বোঝান সুস্থ আছেন, অক্সিমিটার দিয়ে দিনে 2-3 বার নিজেদের অক্সিজেন লেভেল মেপে নিন, নর্মালি ব্রিদিং এক্সারসাইজ করুন,
ওষুধপত্র সাধারণভাবে ডাক্তারবাবু যেগুলো প্রেসক্রাইব করবেন সেগুলো খান, তার সাথে মাল্টিভিটামিন, জিঙ্ক, ভিটামিন সি, এগুলো তো এখন সবাই খেতে বলছেন। আমার মনে হয় এইভাবে যদি আমরা লাইফস্টাইল মেনটেন করি তাহলে আমাদের প্রত্যেকটা পরিবার কিন্তু অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো এবং করোনাকে আমরা খুব তাড়াতাড়ি জয় করবো। সবাই সুস্থ থাকবেন আর আশা করি সবাই আত্মীয় পরিজন নিয়ে আনন্দে থাকবেন, ভালো থাকবেন।